আমি অফিসের কাজে সবেতে যাইতাছি, আমার গাড়ি থেকেই হর্ন দিয়া দিয়ে 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 আইতাছে, হঠাৎ করে এই বাইকে এই জায়গাটা লাগাইছে, প্রচন্ড স্পিডে লাগাইছে। আর আমি তো সামনে বেশি দেখি না, জেনারেলি বেশি বলি, কিছু বলি খারাপ। আমি একটা অফিসের কাজে সবেতে যাইতেছি, হয়তো আমি কারোর ওভারটেক করি না, আমি যাইতেছি একটু হাত পাইলেই বাইকের ট্রাফিক দপ্তরে কি বলবো না, দেখেন সমস্ত কিছু ট্রাফিক দপ্তর নিজেরা সেন্সিটিভ। আমি সব জায়গাতে পুলিশ লাগে, কিন্তু আমার প্রত্যেক মানুষের পিছনে একজন পুলিশ লাগানো আছে, সেটা কোনো কথা না। যুব সমাজটাই এরকম ভাবে, হ্যাঁ যুব সমাজের কি বলবে না, যুব সমাজের কোনো নিজেরা সচেতন হইত, নিজেরা যাতে বুঝে যে অ্যাক্সিডেন্ট হলে আমারও ক্ষতি আরেকজনের, এবং আমারও প্রাণের একটা ব্যাপার আছে। আমরা যারা হেলমেট পরার কথা তারা হচ্ছে আমরা হেলমেট পরি, আমরা যারা সিটবেল্ট বাঁধার কথা তারা হচ্ছে সিটবেল্ট বাঁধি, এগুলি কার লিগে, আমার সেফটি লিগে, আমারও কেন পুলিশ সুবিধা করো, আমরা নিজেরা সেন্সিটিভ। এই জায়গাটা কোন জায়গাটা, এই জায়গাটা কোন জায়গা তো ভিআইপি রুট করতে পারেন, দুর্গা বস্তি ভিআইপি। আপনার নামটা?